চট্টগ্রামের রাউজানে তিনটি ওষুধের দোকান মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনাইদ কবির সোহাগ। তিনি জানিয়েছেন, নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে নিউ মেডিসিন হলের মালিক সাগর বড়ুয়াকে 16,000 টাকা, জনসেবা ফার্মেসি ও মল্লিক ড্রাগ হাউসকে 10,000 টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুল হাসান ও রাউজান থানা পুলিশ। জব্দকৃত অবৈধ ওষুধ জনসম্মুখে আগুনে পোড়ানো হয়। দাঁড়িয়ে যাচ্ছে পারেন প্রশাসনের কোন তদারকি মানে আছে কিনা রাউজানে? আপনাদের ওষুধ প্রশাসনের কোন যেখানে যেখানে যাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত ওখানেই পাওয়া যাচ্ছে যে এই ধরনের অবৈধ ওষুধ। কি